বসন্ত পঞ্চমী তিথিতেই সুরলোকের উদ্দেশ্যে পাড়ি দিলেন সুর সম্রাটকে। কোটি কোটি অনুরাগীদের কাছে তিনি মানব সরস্বতী। প্রয়াত লতা মঙ্গেশকর। চিকিৎসকদের লড়াই কাজে এলো না, কোটি কোটি অনুরাগীদের প্রার্থনা গেল বিফলে। 92 বছর বয়সে নাফেরার দেশে চলে গেলেন ভারতের কোকিলকুঞ্জে। 1929 সালে ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন লতা। সঙ্গীতের জগতে অবিংশবাদী সম্রাজ্ঞী হওয়ার আগে শিশু অভিনেতা হিসেবেই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন প্রবাদ প্রতিম শিল্পী। जी में आता है तेरे कदमों से चुन के मंजिल चले और कहीं दूर कहीं तुम गर साथ हो मंजिलों की कमी तो नहीं तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं शिकवा नहीं शिकवा नहीं शिकवा नहीं। তিনি 1000-এরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন এবং তার গাওয়া মোট গানের সংখ্যা 10000-এরও বেশি। এছাড়া ভারতের 36টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। তিনি 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 15টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, 4টি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, 2টি বিশেষ ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। আজ তার মৃত্যুতে ভারত তথা বিশ্ব সঙ্গীত জগতে নক্ষত্র পতন ঘটল। फिर इस जन्म में मुलाकात हो न हो लग जा गले हमको।